ওয়েলকাম ব্যাক টু পার্ট 7। এই লেসনে আমরা সেট, অরিজিন অ্যান্ড অ্যাসোসিয়েটিভ হ্যাশ সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক। সো স্ক্রিনে আমরা খুবই সিম্পল দুইটা অবজেক্ট দেখতে পাচ্ছি, অর্থাৎ দুইটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি। এই দুইটা রেক্ট্যাঙ্গেলে এখন আমরা হ্যাশ অ্যাপ্লাই করব। তাহলে চলুন যে এখানে যাই এবং আমরা হ্যাশ কমান্ডটা এটার উপর অ্যাপ্লাই করি। সো ধরেন যে আমি এই NC31 হ্যাশটা এই দুইটার উপর অ্যাপ্লাই করব। সো আমি পিক পয়েন্টস নিলাম এবং এটার উপর আমি একটা হ্যাশ অ্যাপ্লাই করলাম, এবং এই ক্ষেত্রে আমি এই অ্যাসোসিয়েটিভ অপশনটাকে অন রাখলাম, ঠিক আছে, এবং আমি হ্যাশটা ক্লোজ করে দিই। ওকে, আবার আমরা একটা হ্যাশ কমান্ড নেই এবং এই ক্ষেত্রে আমি সেম হ্যাশটাই নিব এবং অ্যাসোসিয়েটিভ অপশনটাকে এই ক্ষেত্রে অফ রাখব। তাহলে পিক পয়েন্ট নেই এবং এটাকে করে দেই, এবং আমি এখানে অ্যাসোসিয়েটিভ অপশনটাকে অফ রেখেছি। এরপর আমি হ্যাশ দুইটা ক্লোজ করে দিলাম। এখন এই দুইটা অবজেক্টের মধ্যে আমরা কোনো পার্থক্য কিন্তু ভিজিবলি দেখতে পাচ্ছি না, কিন্তু একটার ক্ষেত্রে আমরা অ্যাসোসিয়েটিভ অপশনটাকে অন রেখেছি, অন্যটার ক্ষেত্রে আমরা অ্যাসোসিয়েটিভ অপশনটাকে অফ রেখেছি। এখন এইটা যদি সিলেক্ট করি তাহলে এখানে আমরা একটা গ্রিপ পাবো, আবার এটাও যদি সিলেক্ট করি আমরা এখানে একটা গ্রিপ পাবো। কিন্তু লক্ষ্য করি যে এইটার চারপাশ দিয়ে কিন্তু এই যে যে এটার মতো গ্রিপ আছে সেই গ্রিপগুলো কিন্তু এটা নাই, ঠিক আছে। সো অ্যাসোসিয়েটিভটা অন করার ফলে এই গ্রিপগুলো আমরা পাচ্ছি না। ওকে, আরেকটা বেসিক পার্থক্য হলো আমরা যদি এইটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমরা এখানে পলিলাইনটা সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে যদি আমরা দেখি সেক্ষেত্রেও কিন্তু আমরা পলিলাইন সিলেক্ট করতে পারতেছি, অর্থাৎ কোনো পার্থক্য দেখা যাচ্ছে না। এখন যদি আমরা এইটাকে স্ট্রেচ করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা যে অংশটুকু স্ট্রেচ করেছি সেই অংশটুকু এইটার মতোই হ্যাশড হয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা এটাকে স্ট্রেচ করি, ঠিক আছে, তাহলে দেখেন যে এখানে কিন্তু হ্যাশ হয় নাই। অর্থাৎ যদি আমি অ্যাসোসিয়েটিভটাকে অফ রেখে এই কাজটা করি তাহলে এটা হবে না, আর যদি আমরা অ্যাসোসিয়েটিভটাকে অন রেখে দিই তাহলে কিন্তু আমরা অবজেক্টটা বড় বা ছোট করলেও হ্যাশটা অ্যাপ্লাইড থাকবে। বোঝা গেল? সো এই একটা বেসিক পার্থক্য আমরা ব্যাক করি, এবং আমি যদি এক্ষেত্রে এটাকে পুরাটাকে সিলেক্ট করি দেন যদি এই গ্রিপটা ধরে আমি বড় করি তাহলে কিন্তু হ্যাশটা অ্যাপ্লাই হবে। সেক্ষেত্রে হ্যাশ অ্যাপ্লাই হয়েছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমার মূল যে অবজেক্টটা ছিল সেটার বাউন্ডারি লাইনটা এখানে দেখা যাবে। সো এই ছিল হ্যাশ কমান্ডের অ্যাসোসিয়েটিভটা অপশনটা অন এবং অফ রাখার সুবিধা আর অসুবিধা। যে এইবার আমরা হ্যাশের সেট অরিজিন দেখব, তাহলে চলুন আমরা হ্যাশে চলে যাই। এবং এখানে ধরেন যে আমি এইবার AR B816 এই হ্যাশটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তাহলে আমি এটাকে পিক পয়েন্ট নিই এবং এটার উপর অ্যাপ্লাই করে দিই। আচ্ছা, তাহলে এইখানে কিন্তু আমার যেরকমটা দেখানোর কথা সেরকমটা দেখাচ্ছে না, অর্থাৎ এখানে স্কেলটা অনেক বড় আছে। তাহলে চলুন আমি স্কেলে গিয়ে এটাকে ছোট করে দিই, 0.01 করে দিই এবং এন্টার করি। এ কিন্তু অনেক বেশি ছোট হয়ে গেছে। সো আর একটু বড় করি, আমি 0.1 করে দিচ্ছি এবং এন্টার করি। তাহলে কিন্তু আমার মোটামুটি একটা ভালো লেভেলে দেখা যাচ্ছে, বেশ সুন্দর দেখা যাচ্ছে। এখন একটা বিষয় লক্ষ্য করি যে এইখানে একটা বড় ব্লক আছে। আচ্ছা, আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি এই বড় ব্লকটা এই নিচে থাকবে, ঠিক আছে। এই নিচে থেকে বড় ব্লকটা শুরু হবে, তারপর বাকি ব্লকগুলা সেইটার অনুযায়ী সজ্জিত হবে। এইটা করার জন্য আমরা হলো এই সেট অরিজিন অপশনটাকে সিলেক্ট করতে পারি। সো সেট অরিজিন এর উপর ক্লিক করি এবং আমি যেই পয়েন্ট থেকে আমার হ্যাশটাকে শুরু করতে চাই সেই পয়েন্টের উপর ক্লিক করে দিই। আচ্ছা, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এই প্রথমে আমার বড় ব্লকটা আছে, তারপর সেটা অনুযায়ী বাকি ব্লকগুলো সজ্জিত হয়েছে। এখন যদি আমি চাইতাম না এই কর্নার থেকে শুরু হবে তাহলে সেটাও আমি করতে পারতাম। সেট অরিজিন সিলেক্ট করি এবং এই পয়েন্টের উপর ক্লিক করি, তাহলে কিন্তু এবার দেখি যে এটা এই কর্নার থেকে শুরু হয়েছে। একইভাবে যদি আমরা এইটার উপর এক NC31 কমান্ড সিলেক্ট করি এবং এইটার উপর আমরা অ্যাপ্লাই করি, ঠিক আছে, এটার উপর ক্লিক করলাম এবং আমি এটার স্কেল ফ্যাক্টরটা দিয়ে দিচ্ছি 1 এবং এন্টার করে দিই। আচ্ছা, এবার লক্ষ্য করি এই যে কর্নারে, এখানে কিন্তু এটা একেবারে এই কর্নার থেকে শুরু হয় নাই। সো আমি চাই এটা এই কর্নার থেকে শুরু হোক, অর্থাৎ হ্যাশটা এই কর্নার পয়েন্ট থেকে শুরু হোক। সেজন্য আমি সেট অরিজিন সিলেক্ট করব, এই পয়েন্টটাকে আমি পিক করব, তাহলেই দেখতে পাবো যে এটা কিন্তু এই কর্নার পয়েন্ট থেকে শুরু হয়েছে।
সো এইভাবেই আমরা অটোক্যাডে আমাদের হ্যাশটাকে অ্যাপ্লাই করতে পারি। সো এই ছিল অটোক্যাডে হ্যাশ এর সেট অরিজিন অ্যান্ড অ্যাসোসিয়েটিভ অপশনের কাজ। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ধন্যবাদ সবাইকে।